পারিবারিক কলহকু কেন্দ্র করে জেজেমাঙ্কু হত্যা করিয়া ঘটনা। আজীবন কারাদণ্ডরে দণ্ডিত হলা হত্যাকারী নাতি। পারিবারিক কলহকু কেন্দ্র করে বুড়িমাঙ্কু হত্যা করিবা ঘটনারে হত্যাকারী নাতিঙ্কু আজীবন কারাদণ্ডরে দণ্ডিত করিছন্তি ময়ূরভঞ্জ অতিরিক্ত জিলা ও দৌরা জজ সত্যনারায়ণ পাত্র। এসহ 50,000 টাকা জরিমানা এবং অনাদেয় অধিক 6 মাস কারাদণ্ডরে দণ্ডিত করিছন্তি মান্যবর কোর্ট। অভিযুক্ত নাতি ময়ূরভঞ্জ জিলা কুড়িয়ণা থানা বাউঁশখুঁটি গ্রামর লক্ষ্মণ টুডু। অভিযোগ অনুসারে 2021 নভেম্বর মাস 19 তারিখ দিন প্রায় 12:30 সময় লক্ষ্মণ নিজ জেজেমা সোমবারী হেমব্রমকু দা এবং কুড়াড়ি সাহায্যে হাঁড়ি মুন্ডর গণ্ডি অলগা করে হত্যা করে। এনে কুড়িয়ণা থানার লিখিত অভিযোগ করে অভিযুক্ত লক্ষ্মণঙ্কর সম্পর্কীয় ভাই রূপাই সরেন। পুলিশ তাঙ্ক অভিযোগকু ভিত্তি করে কেস নম্বর 149/21 এক মামলা রুজু করিবা সহ অভিযুক্ত লক্ষ্মণকু গিরফ করে কোর্ট চালাণ করিথিলা। আজি এই মামলার বিচার সময়ের সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তদন্ত রিপোর্টকু আধার করে মান্যবর কোর্ট রায় শুনাইছন্তি। মামলাটিকু অতিরিক্ত পিপি কৃষ্ণচন্দ্র দাস পরিচালনা করিথিলে। আমার অতিরিক্ত জেলা জজ সত্যনারায়ণ পাত্র 302 দফার আসামি লক্ষ্মণটুকু আজীবন কারাদণ্ড সহিত 50,000 টাকার জরিমানা করেছেন এবং অনাদেয় 6 মাস জেল দণ্ড ভোগ করবে। ঘটনাটা হচ্ছে বাউঁশকটিয়া গাঁর কুড়িয়ণা থানা অন্তর্গত। দিন দুই পরে সে তার জেজেমা পারিবারিক কলহ দা এবং কঠুর সাহায্যে এই কুড়াড়ি সাহায্যে আনিকি মুন্ডগণ্ডিকে অলগা করে দিয়েছিল। এর বিচার করি এই রায় শুনাইছে।